Recording in progress. ওকে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমি এটা পড়ানোর আগে আমরা ওয়েভ ইকুয়েশন সম্বন্ধে জানি, তোমরা ফার্স্ট ইয়ারে ওয়েভ ইকুয়েশন এই ধরনের একটা ওয়েভ ইকুয়েশন তোমরা পড়েছ ফার্স্ট ইয়ারে, তাই না? যেখানে স্ট্রিং এর মধ্যে দিয়ে যখন ওয়েভ প্রোপাগেট করে কোনো একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে, তখন এই ধরনের একটা ওয়েভ ইকুয়েশন দেখানো হয়েছে, যেখানে ভেরিয়েবল টাইম এক্স, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর ওয়েভ প্রোপাগেট করে, আর ওয়াইটা হলো যে ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং পার্টিকল ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাট দ্য ওয়াই ডিরেকশন, আর ভিটা হলো ভেলোসিটি অফ দ্য ওয়েভ। এটা হলো তোমার সাউন্ড ওয়েভ বা যে কোনো মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে এই ধরনের ওয়েভ আমরা দেখেছি বা শিখেছি। আর আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটার মতোই এখানে সি, সি স্কোয়ার, সিটা হলো ভেলোসিটি অফ লাইট, এটা হলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়েভ সম্বন্ধে অবগত আছি। এখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আসলে কি, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমরা এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারের মূল কথা হলো যে ওয়েভ পার্টিকুল ডুয়ালিটি, যে কোন একটা ওয়েভ কোন সময় ওয়েভের ন্যায় বিহেভ করতেছে, কোন সময় পার্টিকুলের ন্যায় বিহেভ করতেছে, আবার পার্টিকুল ওয়েভের ন্যায় বিহেভ করতেছে, আবার পার্টিকুলের ন্যায় বিহেভ করতেছে। পরে এরকম একটা যে মেটার ওয়েভ ডি ব্রগলি ওয়েভ আমরা ডিসকাস করেছি, ডি ব্রগলি ওয়েভ, এটা কি দ্য ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ এ মুভিং পার্টিকুল ইজ কল্ড দ্য মেটার ওয়েভস। এরকম তোমাদের একটা উদাহরণ দেই, মনে করো যে অন্ধকার রাতে বসে আছো বাইরে, কয়েকজন বন্ধু বান্ধব তোমরা গল্প করতেছো, তোমাদের কাছ দিয়ে যদি একটা ই উড়ে যায়, বাদুর, বাদুর যদি উড়ে যায় তাহলে তোমরা টের পাবে না, তোমরা কিন্তু বাদুরটাকে দেখতেছো না, বাদুরটাকে দেখতেছো না, কিন্তু দেখ তোমরা অলরেডি বুঝতে পারছো, অর্থাৎ বাদুরটা যদি একটা ওয়েব জেনারেট করলো, সে ওয়েবটা তোমাদের কানে এসে পড়লো, বা খুব কাছ দিয়ে যদি যায় তাহলে তুমি ওই ওয়েবের মানে একটা বাতাস তোমাদের গায়ে লাগবে। তো এরকম একটা পার্টিকল যখন ওয়েব জেনারেট করে বা ডুয়াল নেচার শো করে, তাহলে সেই ক্ষেত্রে যে ওয়েবটা আমরা ডি ব্রগলি ওয়েব দ্বারা ইন্ডিকেট করেছি, এবং এটাও আমরা জানি যে ডি ব্রগলি ওয়েব ইজ নট লাইক দ্য ওয়েব অফ রেডিয়েশন, এবং এটা ফেজ ভেলোসিটিতে চলতে পারে না, এটা গ্রুপ ভেলোসিটি এবং পার্টিকুল ভেলোসিটি সেম থাকে। তো শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা এমন একটা ওয়েব ইকুয়েশন যেটা পার্টিকুলের ক্ষেত্রেও এক্সিকিউট করা যায় অথবা ওয়েবের ক্ষেত্রেও এক্সিকিউট করা যায়। অস্ট্রিয়ান ফিজিসিস্ট অ্যান্ড নোবেল লরিয়েট শ্রোডিঞ্জার ইন 1926 ফর্মুলেটেড অ্যান এক্সপ্রেশন টু এক্সপ্লেইন দ্য ওয়েব মেকানিক্স, এবং এর জন্য উনি 1926 সালে উনি একটা ওয়েব ফর্মুলেট করলেন এবং ওটাকে প্রকাশ করার পর 1933 সালে এর জন্য নোবেল প্রাইজ পাইলেন। হ্যাঁ বলো স্যার, মিটিং এ বলতে স্যার লিমিট 100 আস ম্যাক্সিমাম, স্যার অনেকে ঢুকতে পারতেছে না স্যার। 1926 সালে
অস্ট্রিয়ান ফিজিসিস্ট এটা প্রকাশ করলেন এবং 1933 সালে এর জন্য নোবেল পুরস্কার পেলেন। তো দেখে এখন এইটা কি, শ্রোডিঞ্জার ইকুয়েশন কি, লেট এ পার্টিকল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি ইন দ্য এক্স ডিরেকশন, দ্য ওয়েভ ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভিং পার্টিকল মে বি এক্সপ্রেসড বাই এ কমপ্লেক্স ফর্ম ক্যান বি রিটেন অ্যাজ সাই ইজ ইকাল টু এ ই মাইনাস আই ওমেগা টি কে এক্স। তোমরা জানো যে কোনো একটা ওয়েভ ইকুয়েশনকে সাইন ফাংশন অর কস ফাংশন অর এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কোনো এই তিন ফাংশনে এটাকে লেখা যায়। তো এখানে আমি কমপ্লেক্স কমপ্লেক্স ফর্মটা ইউজ করলাম। তো এখানে এখান থেকে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি, টু পাই নিউ, টু পাই নিউ, আর কে ইজ ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই ল্যামডা। এই মানগুলো মানগুলো যদি বসায় বসানোর পর এখানে আমি টু পাই আই এটা কমন নিব, রইল বি টি, আর এখানে টু পাই, আচ্ছা টু পাই কমন নিলে, হ্যাঁ টু পাই কমন নিলে এখানে থাকে হলো এক্স বাই ল্যামডা। দিস ইজ ইকুয়েশন 25। লেট ই বি দ্য টোটাল এনার্জি অ্যান্ড পি বি দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকল, দেন উই ক্যান রাইট ই ইজ ইকুয়াল টু এইচ নিউ অ্যান্ড ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এটা আমরা ওই যে ডি ব্রগলি ওয়েভ থেকে পেয়েছি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই, বসালে পরে আমরা পাই, আচ্ছা এখানে কি হলো যে এখানে এইচ এইচ এখানে মাল্টিপ্লাই করলো, এটা এটা ভাগ করলো, ভাগ করার পর আর এখানে এইচ মাল্টিপ্লাই করলাম আর এখানে ল্যামডার মান বসাইলাম এইচ বাই পি। বসানোর পর কি আসে, এখানে এইচ এইচ কাটা যাবে, এখানে থাকবে কি পি এক্স পি এক্স, আর এখানে এইচ নিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ই ই আর টি টা রয়ে গেল। সো ইকুয়েশন স্ট্যান্ডস অ্যাজ এ ই মাইনাস টু পাই আই প্রাইম এইচ ই টি পি এক্স। নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 26 টুইস উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এক্স এর রেসপেক্ট আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে দুইবার যদি করি, একবার করলে আচ্ছা দুইবার করলে পরে এই এটা ডিফারেন্সিয়েশনটা আসবে। আসার পর আমরা এটা কি করলাম, এটাকে জাস্ট ফোর স্কোয়ার পাই স্কোয়ার পি স্কোয়ার এইচ স্কোয়ার আর হলো এ, এটা যা এটা এটাই রয়ে গেল। এখন আচ্ছা এখানে দেখো যে এটাকে যদি আমরা এটাকে যদি স্কোয়ার করি, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আবার এখানে মাইনাস আসলো কিভাবে, এই যে আই স্কোয়ার, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই না, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন আসলো। তো এটাকে আমরা পরবর্তীতে রিয়ারেঞ্জ করে পি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা সাই লিখলাম, এই যে সাই সাই ইজ ইকুয়াল টু ই, এই যে এটার পরিবর্তে আবার সাই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখান থেকে আসতেছে পি স্কোয়ার সাই, পি স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু কত, এটাকে জাস্ট রিয়ারেঞ্জ করব, এইচ স্কোয়ার ডেল্টা স্কোয়ার সাই ফোর পাই স্কোয়ার ডি ডেল্টা এক্স স্কোয়ার, এটাকে রিয়ারেঞ্জ করে আমরা এখানে পাবো পি স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু এটা, এটা হলো 27। তারপরে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 26 এটাকে আমরা যদি টি এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে দেখো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে এটা হয় সিম্পল ডিফারেন্সিয়েশন, এগুলা সিম্পল টু পাই আই ই ডিভাইডেড বাই এইচ, আর এটা এভাবে রয়ে গেল। আর যেহেতু টি এর রেসপেক্টে এটার কোনো রেজাল্ট আসবে না, এবং
এটার পরিবর্তে আমি আবার সাই বসিয়ে দিব। সাই বসিয়ে দিয়ে এখান থেকে ই সাই নিব, ই সাই ইজ ইকাল টু এটাকে জাস্ট রিয়ারেঞ্জ করব, রিয়ারেঞ্জ করে এইচ টু পাই আই ডেল্টা সাই বাই ডেল্টা টি। এখন আমরা জানি কেন আমরা এটাকে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলাম, এই ইকুয়েশনটাকে কেন এক্স এর রেসপেক্টে কেন দুইবার ডিফারেন্সিয়েট করলাম এবং টি এর রেসপেক্টে কেন একবার ডিফারেন্সিয়েট করলাম। কারণ হলো এই যে এখানে এখানে সেটা পেয়ে যাবে যে আমরা জানি টোটাল এনার্জি অফ এ পার্টিকল ইজ ইকাল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির পরিবর্তে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস, এটা হলো পটেনশিয়াল এনার্জি। এখন এইখানে এটাকে উভয় পক্ষে যদি আমি সাই দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ই সাই পি স্কোয়ার টুয়াইস সাই ভি সাই। এখন এই পি স্কোয়ার সাই এর মান আর ই সাই, এই যে এখানে ই সাই এর মান এখানে আছে আর পি স্কোয়ার সাই এখানে আছে নাম্বার 27, তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ ইকুয়েশন 27 এন্ড 28 ইন ইকুয়েশন 29, এখানে ওই মানগুলো যদি বসাই, একটা হলো পি স্কোয়ার সাই আর একটা হলো ই সাই, এই মানগুলো বসাইলে জাস্ট এটা তোমরা বসাবে, বসালে এই এই ইকুয়েশনটা আসবে, এই ইকুয়েশনটা আসবে। এখানে একটু দেখো যে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস নাই, মাইনাসটা কিভাবে চলে গেল, যদি যদি আমি উপরে নিচে আই দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে উপরে আই আসলো, নিচে আর একটা আই ইজ ইকাল টু কি হবে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওয়ান, তখন মাইনাস মানে সেখানে প্লাস হয়ে গেল। সো দিস ইকুয়েশন 30 রিপ্রেজেন্ট ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনস, এটা ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং এটাকে আমরা টাইম ডিপেন্ডেন্ট, যেহেতু এখানে একটা টি আছে ভেরিয়েবল টি আছে এই জন্য এটাকে আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলবো। এবং ওয়ান ডাইমেনশনাল মানে যেহেতু আমরা এক্স এক্স শুধু ভেরিয়েবল, যদি এটাকে আমরা থ্রি ডাইমেনশনালে নেই, থ্রি ডাইমেনশনালে নিলে এই যে এই জিনিসটা এক্স স্কোয়ার এখানে ডেল্টা ওয়াই স্কোয়ার ডেল্টা জেড স্কোয়ার, এটা আমরা থ্রি ডাইমেনশনাল লিখতে পারি এবং এটাকে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার। তোমরা ম্যাথমেটিক্স একটা এটা পড়েছো বোধ হয় বা ফার্স্ট ইয়ারে, আমিও পড়াই ফার্স্ট ইয়ারে, আমি এটা পড়াই যে ডেল স্কোয়ার, এই এইটাকে বলা হয় ডেল স্কোয়ার, হোয়ার ডেল স্কোয়ার ইজ দ্য ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। তাহলে ইকুয়েশন 32 ইজ দ্য থ্রি ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন আর এটা হলো টাইম ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন আসি টাইম ইন্ডিপেন্ডেন্ট অর স্টেডি স্টেট ফর্ম ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনের দুইটা ফর্ম আছে, একটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো টাইম ডিপেন্ডেন্ট, এটা হলো টাইম ডিপেন্ডেন্ট এই যেটা, আর এখানে দেখাবো টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট বলতে দেখা যায় যে এখানে টাইম ভেরিয়েবলটা থাকবে না, টাইম ইন্ডিপেন্ডেন্ট দ্যাট মিন্স স্টেডি স্টেট ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই ক্ষেত্রে আমরা যে এই যে ইকুয়েশনটা ইকুয়েশন কত 20, এই যে এই ইকুয়েশনটা 26, এই ইকুয়েশনটা সাই ইজ ইকুয়াল টু সাই ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা আমরা ওইখানে নিয়ে যাব, এই যে নিয়ে আসলাম, এটাকে আবার একটু রিয়ারেঞ্জ করলাম, রিয়ারেঞ্জ করলাম অর্থাৎ এই এই একটা টার্ম আর এই একটা টার্ম যদি আমি আলাদা করি, ই এটাকে মাল্টিপ্লি ই টু দি পাওয়ার এটাকে মাল্টিপ্লিকেশন করলাম আবার ই টু দি পাওয়ার এইটা একটা মাল্টিপ্লিকেশন করা হলো, তো এইখানে টু পাই ই এইচ বাই টি আর ই হলো
2 pi ip is x. এটা সহ মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 পাই আই পি ডিভাইডেড বাই এইচ এক্স। এখন এইখানে এটাকে আমরা এই এই টার্মটাকে পুটিং এ ই 2 পাই আই পি বাই এইচ ইন্টু এক্স, এটাকে আমরা সাই নট দ্বারা ই করব, প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই ইকুয়েশন থেকে এটাকে যদি আমরা সাই নট বলি, তাহলে সাথে এ ইও মাল্টিপ্লাই এ ইন্টু এটাকে আমরা সাই নট দিলে আমরা পাই সাই ইজ ইকাল টু সাই নট ই মাইনাস টু আইস পাই আই ই ডিভাইডেড বাই এইচ টি। এখন হোয়ার সাই ইজ দ্য প্রোডাক্ট অফ পজিশন রিলেটেড ফাংশন, এটা হলো পজিশন রিলেটেড ফাংশন। দেখো এখানে কিন্তু টি নাই, টি নাই, তাহলে এটাকে বলবো আমরা পজিশন রিলেটেড ফাংশন। আর এটা হলো টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, যেহেতু এখানে টি আছে এটাকে বলবো আমরা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। ডিফারেনশিয়েটিং ইকুয়েশন 33, অর্থাৎ এই 33 কে আমরা ডিফারেনশিয়েট করবো ওয়ান্স উইথ রেসপেক্ট টু টি, একবার টি এর রেসপেক্টে যদি একটা ডিফারেনশিয়েট করি, যেহেতু এটা অনলি পজিশন রিলেটেড, এটা এইভাবেই রয়ে গেল, এটাকে আমি টি এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে এই মানটাই সামনে চলে যাবে মাইনাস সহ, আর এটা এইভাবে থেকে যাবে। ডিফারেনশিয়েটিং ইকুয়েশন 33, এটাকে আমরা এক্স এর রেসপেক্টে যদি দুইবার ডিফারেনশিয়েট করি, এই ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে যদি দুইবার ডিফারেনশিয়েট করি, তাহলে এইটা কি টু টাইমস ডিফারেনশিয়েট, এটাকে টু টাইমস ডিফারেনশিয়েট হলো, আর এটা এইভাবে রয়ে গেল, এটা এভাবে রয়ে গেল। সো উই হ্যাভ টাইম ডিপেন্ডেন্ট ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন টাইম ডিপেন্ডেন্ট ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন এই যেটা, এটার মধ্যে আমরা কি করব, এইটার মান আর এইটার মান বসিয়ে দিব। উই হ্যাভ দ্য 35 এইখানে যদি বসায় তাহলে আমরা পাবো উই হ্যাভ এটার মান, এটার মান কত, এই যেটা আচ্ছা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, তো এই মান যদি বসায় বসালে পরে এইটা আসে, বাম সাইডে এটা আসে, ডান সাইডে এটা চলে আসে এই ইকুয়েশনে। তো সেখান থেকে আমরা কি কাটাকাটি চলে যাবে এখানে। স্যার আপনার কথা একদম শোনা যাচ্ছে না। মিউট হলো কিনা দেখিয়ে দাঁড়াও, কথা শোনা যায় না আপনার। হ্যালো, উভয় পক্ষের থেকে কিছু কিছু মান, উভয় পক্ষের থেকে এটা এটা চলে গেল, এটা চলে গেল, অর্থাৎ এই মানটা চলে গেল, এখানে এইটা চলে গেল, এটা যদি চলে যায়, চলে গেলে আবার কি সমস্যা হলো, কি দিলেন ধরো ওয়েবসাইটের সমস্যা। স্যার এটা মনে হয় আপনার ডিভাইসে একটু সমস্যা করতেছে, প্রতিদিন তো না একই সমস্যা করতেছে। কাটার পর তাহলে আমরা পাই এটা, এটা ইকুয়েশন
36 represents the steady state or time independent form of Schrodinger equation. In three dimensional case আমরা এটাকে লিখতে পারি, যেখানে যেহেতু এই ক্ষেত্রে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর একটা x y z তিনটা কোঅর্ডিনেট এর মাধ্যমে লিখলে থ্রি ডাইমেনশনাল কেসে আমরা স্যার কিছুই তো শুনি না স্যার স্যার কিছুই শুনি না স্যার কিছুই শুনি না del square is equal to del square sin naught plus 8 pi square live is mate na gonte korto e minus b sin naught is equal to 0 এবং ইন জেনারেল যদি আমরা লিখি এই ইকুয়েশনটাকে সাইন নট না লিখে সাই লিখে আমরা ইন জেনারেল হিসাবে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন বা স্টেডি স্টেট ইকুয়েশনকে আমরা লিখতে পারি। শুনতে পাও? হ্যালো স্যার, আস্তে আস্তে শোনা যাচ্ছে আর কি। এখন এই ইকুয়েশনটা দেখো, অপারেটর, আইগেন ভ্যালু এন্ড আইগেন ফাংশন। অপারেটর লেট এ ডাইনামিক্যাল সিস্টেম পি ইজ অ্যাপ্লাইড টু এ পার্টিকল corresponding to its de Broglie wave function psi. Let a result has been found due to the operating system a real value q times the value psi. The operating system and the results yields by the system can be represented by the equation p psi is equal to q psi. P is called the operator, psi is called the eigenfunction, Q is called the eigenvalue. Equation টার মানে আমি একটু বুঝাই যে P is called the operator. মনে করো যে একজন বোলার যখন ক্রিকেট বলে একজন বোলার বল করলো, ব্যাটসম্যান কি করলো, ব্যাটসম্যান ওই বলকে মারলো সজোরে, সজোরে মারার পর কি হলো, ওটা ছক্কা হয়ে গেল। ছক্কা হওয়ার পর পরবর্তীতে বলটা কুড়িয়ে নিয়ে আসলো। তাহলে দেখো যে এই যে বল করা এবং বলকে মারা, এটাকে বলা হবে অপারেটর। এবং রেজাল্ট কি হলো, যে একটা ছক্কা পাইলো, ছয় পাইলো, দিস ইজ দ্য রেজাল্ট। আর বল বল আগেও যেমন ছিল, পরেও এই অপারেশনের পরে বলটা ওইভাবে রয়ে গেল, তখন এটাকে বলা হবে আইগেন ফাংশন। আর কিউ কে বলা হবে, কিউ ইজ কল দ্য আইগেন ভ্যালু। পার্টিকল ইন এ বক্স স্যার, অডিও সাউন্ড তো কোনো উন্নতি নেই শোনা যায় না না তোমাদের কথাও আমি শুনতে পাই না আগের মতো স্যার। আগের মতোই হেডফোন ইউজ করলে স্যার অল্প অল্প শোনা যায় স্যার, কিন্তু হেডফোন ছাড়া শোনাই যায় না। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি এই যে এইটা সিম্পল অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা পড়িয়ে এই চ্যাপ্টারটা শেষ আর পড়াবো না। এটা যে এইটুকু আমি কি করি, পরবর্তীতে আমি লিপ করে তোমাদের পাঠিয়ে দিই।
স্যার আপনি স্যার ভিডিও করে স্যার আমাদের দিয়ে দিন স্যার, আগের ক্লাসের মতো স্যার, তাহলে ভালো হবে পাঠিয়ে দিই, শুধু এই যে এইটুকুই এইটুকুই পড়াবো, তাই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে স্যার। রেকর্ড করে পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয় স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ই করি ই করি। তোমরা চলে যাও, আগেরটা এখনো রেকর্ডিং কনভার্ট হচ্ছে আর কি, কনভার্ট হোক তারপরে যেটা সেটাই স্যার ভালো হয়।